I read a book, comma, dot dot what? He reads a book, dot dot what? देखो ये नुका read ऐसे नुका read यार जुक तो इसे we play football, dot dot what? He has done the work. They will go to school. Korim is go to market. Arjuna is go to school. I am reading a book. Tomader grammar or rule ache. Arjuna reading book. Auxiliary verb thakle auxiliary verb er sathe ki jukto korte hoy? Anti jukto korte hoy. Ar auxiliary verb na thakle tinta verb bolbo. Ki ki? Ekta holo do othoba does othoba did. Do bobo jodi verb er sheshe yes ba yes na thake ar does bobo verb er sathe yes ba yes thakle ar did bobo verb ta jodi past form hoy verb ta kore asachi ami past indefinite hoy আমরা জানি তার সাথে কি হবো এন্টি যুক্ত হবো ঠিক আছে এখন দেখো আই রিড এ বুক এনেকুয়া কি অক্সিলারি ভার্ব আছে নাই আমি তোমাদের গ্রামারও দেখি অক্সিলারি ভার্ব লেখা আছে আমিও লিখে দিছিলাম একদিন অক্সিলারি ভার্ব কতটা জানি 24 টা না কয়টা জানি লিখে অক্সিলারি ভার্ব যা তো নাই তাহলে এই তিন দাঁতে যে কোনো একটা বলবো কোনটা বলবো তাহলে ডো বলবো না ডাস বলবো না ডিপ বলবো ডো ডো বলবো কারণ ভার্বটা এটা প্রেজেন্ট ফর্ম তাহলে প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা ট্যাগ করার সময় তোমরা এই সেন্টেন্সটা পুরাটাই লিখতে হবে এটা কোনো পরিবর্তন নাই তাহলে আই রিড এ বুক কমা কমা দিতেই হবে তাহলে কি দেবো ডো ডো এর সাথে একটা কি হবো এন্টি 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 যুগ্ম পরে সাবজেক্ট কি আছে আই শেষ কার কার হয়েছে দেখো পরের সেন্টেন্সটা যাই সেন্টেন্স ট্যাগ করার সময় সেন্টেন্স অপরিবর্তিত অবস্থায় বলবো তাহলে যেটা আছে সেটা লেখো স্যার ডাজেন্ট ফিল কো না হ্যাঁ হি ডাজেন্ট রিডস এ বুক কমা রিডস আছে তাহলে কোনটা বলবো ডাজ ডাজ ডাজের সাথে একটা কি বলবো এনটি এন কমা টি পরে সাবজেক্ট নো কি আছে হি শেষ দেখো কার কার হইছে উই প্লে ফুটবল এনো গো অক্সিলারি ভার্ব নাই উই প্লে প্লে প্লেট উই প্লে প্লে প্লেট না যা তো এটা ভার্ব এর প্রেজেন্ট ফর্ম তাহলে কি বলবো ডুই বলবো কে প্লেট হইছে বড় প্লেট প্লেট থাকলে সে ডিপ হইতো তাহলে কি বলবো ডো 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 উই প্লে ফুটবল কমা তাহলে কি বলবো ডো এর সাথে একটা কি হবো এন কমা টি সাবজেক্ট কি আছে উই শেষ এখন দেখো এই না এটা হি হ্যাজ ডান দা ওয়ার্ক হ্যাজ হ্যাজ হলো একটা অক্সিলারি ভার্ব তাহলে হ্যাজ যদি অক্সিলারি ভার্ব থাকে আমরা জানি অক্সিলারি ভার্ব থাকলে তার সাথে একটা অ্যান্টি যুক্ত হবে হি হ্যাজ ডান দা ওয়ার্ক কমা তাহলে হ্যাজেন্ট এন কমা হ্যাঁ আবার এটা বড় আছে হি দিও না এস দিও না
পরে কি আছে দে উইল গো টু স্কুল দে উইল উইল একটা অক্সিলারি ভার্ব উইলের সাথে অ্যান্টি উইলের সাথে নট যুক্ত থাকলে উইলের সাথে আমি হ্যাপা তোমাদের গ্রামারের মধ্যে আছিল উইল নট এর সংক্ষিপ্ত রূপ কি দিছিলাম ওয়ন্ট কিন্তু না এটা কিন্তু ওয়ন্ট এটা আবার এরকম হয়ে যেত না অক্সিলারি ভার্ব উইলের সাথে আবার অ্যান্টি হইতো না এটা কিন্তু হয় ঠিক আছে ওয়ন্ট হবে তাহলে কি দেবো They will go to school, comma, kiyobo, won't. Won't. Subject kiya sa de. Korean is go to market. Yenu ko is a sevak jale ba. Isn't. Korean is go to market. Market, comma is a সাথে একটা n comma t. Korean, Korean में बोलते कि वो साथ में जरूर कि वो t. कारण Korean जा तो ये पुरुष तक ले ही. Arjuna is. Arjuna is go to school. He will. She. May I say she? Selatakla. E. I am reading a book. কি বাবা এটা কেন এম একটা আমার অক্সিলারি ভার্ব না এম অক্সিলারি ভার্ব না এম ইজ আর তাহলে এম এর সাথে কি হবে এন্টি যুক্ত করলে কি হয় এমেন্ট ওই পাশে আমি লিখে দিছিলাম এম এর সাথে নট যুক্ত কই দিছিলাম গামার উপর বা লিখে এম এর সাথে এম নট থাকলে কি হবে আরেন্ট আরেন্ট গামার আছে না তাহলে এটা কি হবে কালকা করবার লেগে দিব আমার খালি